ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি একাদশ শ্রেণীর 2022-এর যে লাস্ট মিনিট বাংলা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন থেকে আমি বাংলা কবিতার প্রশ্নগুলির উত্তর সব করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এই উত্তরগুলো কমপ্লিট করলে কবিতা থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে। তাই দেরি না করে প্রশ্নগুলি এবং তার উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। এক, নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে যে প্রশ্ন দেখে নাও। নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কীভাবে ফুটে উঠেছে উত্তর দেখে নাও। মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা কবিতায় বীরঙ্গনা জনা একজন সদ্য সন্তানহারা জননী, কিন্তু আলোচ্য কবিতায় জনার শোকালাপের থেকে ক্রুদ্ধ অভিমানী স্বর বেশি ফুটে উঠেছে। জনার পুত্র প্রবীর যুদ্ধে নিহত হয়েছে, সে বিরোচিত কাজই করেছে, কিন্তু তার স্বামী নীলধ্বজ তার পুত্রের হত্যাকারী অর্জুনকে সিংহাসনে বসিয়ে রাজসভায় সঙ্গীতের আয়োজন করেছেন। স্বামীর এরূপ আচরণে জনা বিস্মিত এবং ক্রুদ্ধ হয়েছেন। নীলধ্বজের চোখে অর্জুন নরনারায়ণ হলেও জনার চোখে সে একজন কাপুরুষ। মহাভারতে বীর বলে খ্যাত হলেও অর্জুন ছলনার আশ্রয় নিয়ে দ্রোণাচার্য, ভীষ্মকর্ণ প্রমুখদের হত্যা করেছিল। শুধু তাই নয়, অর্জুনের কোনো রাজোচিত বংশমর্যাদাও ছিল না, কিন্তু রাজা নীলধ্বজের হয়তো জ্ঞান লোপ পেয়েছে, তাই পুত্র হত্যার প্রতিশোধ না নিয়ে তিনি অর্জুনের তোষামোদ করছেন। এ অন্যায় জনা কোনোভাবেই মেনে নিতে পারেননি। জনা ক্রোধিতা হলেও প্রতিবাদ করার কোনো উপায় তার ছিল না, কারণ সে অন্তপুরবাসিনী রাজবধূ। তাই অভিমানী জনা স্বামীর কাছে চিরবিদায় নিয়ে আত্মবিসর্জনের পথ বেছে নিয়েছিলেন। দুই নম্বর প্রশ্ন দেখো, বাড়ির কাছে আরশিনগর থেকে দুই নম্বর প্রশ্ন দেখে নাও। বলবো কি সেই পড়শির কথা, পড়শিকে উক্তিটির আলোকে পড়শির স্বরূপ সম্পর্কে আলোচনা করো। বন্ধুরা, আমি কিন্তু এখানে তিনটি কবিতা থেকে প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো কিন্তু এলোমেলোভাবে সাজিয়েছি, মানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরপর নেই, মানে প্রত্যেকটি কবিতার প্রশ্ন কিন্তু পরপর নেই, এলোমেলোভাবে সাজানো আছে। তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন পড়ে নিও। বলবো কি সেই পড়শির কথা, পড়শিকে উক্তিটির আলোকে পড়শির স্বরূপ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটা দেখো, এইভাবে হবে, হতে পারে পড়শি যদি আমায় ছুতো, পড়শির সাধারণ পরিচয় দাও, পড়শি ছুলে কী হতো উত্তর দেখে নাও। লালন ফকিরের বাড়ির কাছে আরশিনগর কবিতাটি একটি বাউল গান। বাউল দর্শন অনুযায়ী মানব শরীরের মধ্যে ঈশ্বরের বাসা। এই ঈশ্বর হলো মানুষের অন্তরাত্মা, অর্থাৎ তার একান্ত আপন মনের মানুষ। আলোচ্য গানটিতে এই মনের মানুষকে কবি আরশিনগরে বসতকারী পড়শি বলে অভিহিত করেছেন। পড়শিকে দেখার জন্য কবি আকুল হয়ে উঠেছেন, কিন্তু সে এমন জায়গায় বসবাস করে যে তার কাছে পৌঁছানো খুব কঠিন। পড়শির গ্রামের চারিদিকে অগাধ জলরাশি, কবি সেই জলরাশি অতিক্রম করে যেতে পারেন না, কারণ সেই জলের কোনো কিনারা নেই। আবার কবিকে আরশিনগরে পৌঁছে দিতে পারে এমন কোনো মাঝিও সেখানে নেই। এখানে রূপকের আশ্রয় কবি যা বলতে চেয়েছেন তা হলো, কবির পড়শি বা মনের মানুষ বিষয় বাসনার ঊর্ধ্বে অবস্থান করেন, কিন্তু কবিকে ঘিরে রেখেছে অগণিত পার্থিব বাসনা। এই জন্য একেই একে জায়গায় বসবাস করেও কবির সঙ্গে তার মনের মানুষের লক্ষ্য যোজন ফাঁক রয়ে গেছে। তিন নম্বর প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। বন্ধুরা, নুন কবিতা থেকে এই প্রশ্নটা দেখে নাও। কারা কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিযুক্ত উত্তর দেখে নাও। কবি জয় গোস্বামীর নুন কবিতায় সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষজন যারা দিন আনে দিন খায় তারাই একথা বলেছে। কী বলেছে দেখো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। যাই হোক, কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিযুক্ত আমরা জেনে নিই। আচ্ছা, তারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষের কাছে তথা শাসক শ্রেণীর কাছে এই দাবি করেছে। কারা দাবি করেছে দেখো, জয় গোস্বামীর নুন কবিতায় সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষজন যারা দিন আনে দিন খায় তারাই একথা বলেছে, আর তারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষজনের কাছে তথা শাসক শ্রেণীর কাছে এই দাবি করেছেন।
জন্মসূত্রে আমরা সকলেই সমান, কিন্তু মানুষ যত বড় হয় ততই বৈষম্যগুলি প্রকট হতে থাকে। সবকটি বৈষম্যের মধ্যে প্রধানতম হলো আর্থিক বৈষম্য, কারণ অর্থই হলো সভ্যতার চালিকা শক্তি। আর্থিক বৈষম্যই মানুষকে ধনী অথবা নির্ধন হিসেবে চিহ্নিত করে। অতিরিক্ত আহারে কারো শরীরে মেদ জমে, কেউ বা অনাহারে দিন কাটায়। আলোচ্য কবিতায় এই সকল নির্ধন, অন্তর্ভুক্ত, অর্ধভুক্ত কিংবা অভুক্ত মানুষের চাহিদার কথাই উঠে এসেছে। সমাজ তথা রাষ্ট্রের কাণ্ডারী শাসক শ্রেণীর কাছে তারা বেঁচে থাকার ন্যূনতম রসদটুকু দাবি করেছে। তাদের এই দাবি সম্পূর্ণ সঙ্গত, কারণ জীবনধারণের অধিকার মানুষের প্রাথমিক অধিকার। আর জীবনধারণের জন্য তিনটি মৌলিক চাহিদা হলো অন্ন, বস্ত্র এবং বাসস্থান। আধুনিক বিশ্বের প্রতিটি রাষ্ট্রই জনকল্যাণকামী রাষ্ট্র, এবং সেখানে প্রতিটি নাগরিকের অন্ন সংস্থানের ভার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রেরই উপর বর্তায়। তাই শুকনো ভাতে লবণের ব্যবস্থা করতে বলে বক্তা কোনো অন্যায় আবদার করেনি। চার নম্বর প্রশ্ন, কিন্তু বৃথায় গঞ্জনা, বক্তা কি? তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন? কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা? 2018 সালে তোমাদের পরীক্ষা এসেছিল, দেখো নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে, ঠিক আছে? উত্তর দেখে নাও। মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনা কবিতায় মাহেশ্বরীপুরের রানী জনা এই কথাগুলি বলেছেন। আলোচ্য অংশে জনা তার স্বামী নীলধ্বজকে গঞ্জনা দিতে চেয়েছেন। জনার মনে হয়েছে তার স্বামীকে গঞ্জনা দেওয়া পৃথা, কারণ এক, রাজা নীলধ্বজ হলো জনার স্বামী এবং হিন্দু শাস্ত্রমতে স্বামীকে গঞ্জনা দেওয়া পাপ। তাই জনা বলেছেন, পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে। দুই নম্বর পয়েন্ট দেখে নাও, জনা একজন কুলনারী, তাই বিধির বিধান এসে পরাধীন। জনার নিজের শক্তি নেই যে তার মনের বাসনা পূরণ করবে, অর্থাৎ তার পুত্রের হত্যাকারী অর্জুনের বিনাশ করবে। তার স্বামী রাজা নীলধ্বজের উচিত ছিল অর্জুনকে হত্যা করে জনার মনের বাসনা পূরণ করার, কিন্তু ভাগ্যদোষে জনার স্বামী জনার প্রতি বিরূপ। এইসব ভেবে জনার মনে হয়েছে তার গঞ্জনা দেওয়া বৃথা। আচ্ছা, এবার প্রশ্ন নম্বর দেখো পাস, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন, দেখো। উত্তর, মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা কয়েকটি দৃষ্টান্ত সহযোগে অর্জুনকে কাপুরুষ প্রমাণ করতে চেয়েছেন। সেগুলি হলো, দেখো, প্রথমত, দ্রৌপদীর স্বয়ম্বর সভায় অর্জুন গিয়েছিল ব্রাহ্মণের ছদ্মবেশে, এবং সেই জন্য কোনো ক্ষত্রিয় বীর অর্জুনকে পরাস্ত করতে এগিয়ে আসেনি। দ্বিতীয়ত, কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্মকে বধ করার সময় অর্জুন ছলনার আশ্রয় নিয়েছিলেন। সকলেই জানত যে পিতামহ ভীষ্ম কোনো স্ত্রী বা ক্লিবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, এবং সেই সুযোগে অর্জুন শিখণ্ডীকে সামনে রেখে পিতামহ ভীষ্মকে বধ করেছিল। তৃতীয়ত, কৌরবপক্ষের শক্তিমান সেনাপতি গুরু দ্রোণাচার্যকে হত্যা করার সময়ও অর্জুন ছলনার আশ্রয় নিয়েছিলেন। তার প্রিয় পুত্র অশ্বত্থামা যুদ্ধে নিহত হয়েছে এই মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছিল, এবং পুত্রশোকে যখন গুরু দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেছিলেন তখন অর্জুন তাকে হত্যা করেছিল। চতুর্থত, মহারথী কর্ণকে হত্যা করার সময় অর্জুন মহারথী প্রথা লঙ্ঘন করেছিল। কর্ণের রথের চাকা যখন পৃথিবী গ্রাস করেছিল তখন একতরফা অস্ত্র চালনা করে অর্জুন অসহায় কর্ণকে হত্যা করেছিল। উপরোক্ত দৃষ্টান্তগুলি ছাড়াও অর্জুন যেভাবে জনার পুত্র প্রবীরকে হত্যা করেছিল তাও অর্জুনের কাপুরুষতার পরিচয়। ছয় নম্বর প্রশ্ন, কি কুছলে নরধম বদিল তাহারে, কাকে বধ করার কথা বলা হয়েছে? নরধম কাকে বলা হয়েছে? কুছলটি কী অথবা কীভাবে তাকে বধ করা হয়েছিল? উত্তর দেখে নাও। মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনকবিতায় এই অংশে পাণ্ডবদের অস্ত্র শিক্ষার গুরু দ্রোণাচার্যকে বধ করার কথা বলা হয়েছে। নরধম বলা হয়েছে মধ্যম পাণ্ডব অর্জুনকে। কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য কৌরবপক্ষে যোগদান করেছিল। দ্রোণাচার্য এমনই বীর যোদ্ধা ছিলেন যে যতক্ষণ তার হাতে তীর্ধনুক থাকত কেউ তাকে পরাজিত করতে পারত না। তাছাড়া চক্রব্যূহ রচনায় তিনি সিদ্ধহস্ত ছিলেন। পিতামহ ভীষ্ম মারা যাওয়ার পর যুদ্ধের পঞ্চম দিনে তাকে কৌরবপক্ষের প্রধান সেনাপতি করা হয়েছিল। দ্রোণাচার্য একাই হাজার হাজার পাণ্ডব সৈন্য বধ করে পাণ্ডবদের দুর্বল করে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ জানতেন যে দ্রোণাচার্যকে মুখোমুখি যুদ্ধ করে হারানো সম্ভব নয়। আবার যতক্ষণ তিনি অস্ত্র ধারণ করবেন ততক্ষণ পাণ্ডবদের পরাজয় নিশ্চিত। তাই শ্রীকৃষ্ণ মনে মনে একটা পরিকল্পনা করেন।
করলেন। সবাই জানতো যে দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামাকে খুব ভালোবাসত। ছেলেকে মারতে পারলেই দ্রোণাচার্যকে থামানো সম্ভব। পরিকল্পনা মতো ভীম অশ্বত্থামা নামক একটি হাতিকে মেরে ফেলে জোরে ঘোষণা করে যে অশ্বত্থামা মারা গেছে। দ্রোণাচার্য বিশ্বাস করেননি। সত্যিটা জানার জন্য তিনি ধর্মপুত্র যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন। যুধিষ্ঠির বলেন যে অশ্বত্থামা নামক একটি হাতি মারা গেছে, কিন্তু রণবাদ্যের শব্দে দ্রোণাচার্য শেষ অংশটি শুনতে পাননি। যাই হোক, কথাটা সত্যি মনে করে যখন তিনি রথ থেকে নেমে ধ্যানে বসেন, তখন দৃষ্টদম্য তাকে বধ করে এইভাবে ছলনা করে এইভাবে তাকে অশ্বত্থামা ধ্যানে বসেন তখন তাকে বধ করেন এইভাবে ধৃতরাষ্ট্র তাকে বধ করে এইভাবে তাকে এইভাবে ছলনা করে অশ্বত্থামাকে বধ করা হয়েছিল। অর্জুন তাকে বধ না করলেও যেহেতু পরিকল্পনায় জড়িত ছিল তাই তাকে নরধাম বলা হয়েছে। সাত, আমরা তো অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। উত্তর, কবি জয় গোস্বামীর নুন কবিতাটি নিছকই একটি কবিতা নয়, বরং বলা যেতে পারে কবি স্বল্প কথায় সমাজের একটি শ্রেণী মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন। সেই শ্রেণী হলো জাতি ধর্ম নির্বিশেষে সমাজের দরিদ্র শ্রেণী। আলোচ্য কবিতা অনুসারে তাদের জীবন প্রণালী নিম্নরূপ। এক, অনারম্ভ জীবন, তাদের জীবনযাত্রা একেবারে বাহুল্যবর্জিত, খেয়ে পরে বেঁচে থাকা এটাই তাদের জীবন। খুব সাধারণভাবে সাধারণ ভাত কাপড়ে তাদের দিন কাটে। দুই, অল্পেই খুশি, তারা অল্পেই খুশি হতে পারে, অভাব তাদের নিত্যসঙ্গী, তবু হাসি মুখে বলতে পারে কী হবে দুঃখ করে। তিন, সঞ্চয়হীন, তারা মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করে, যেটুকু উপার্জন করে তা দিয়ে উদরপূর্তি হয় কিন্তু সঞ্চয় করা সম্ভব হয় না, সেই জন্য অসুখ করলে অনাহারে দিন কাটে এবং চিকিৎসার জন্য ধার দেনা করতে হয়। চার, বেহেসাবি জীবন, কোনো দিন বেশি টাকা উপার্জন করলে সেই টাকা জমিয়ে রাখা তাদের স্বভাব বিরুদ্ধ, সেই টাকা দিয়ে মাত্রা ছাড়া বাজার করে গোলাপের চারা কিনে বাড়ি ফিরে আসে। পাঁচ, মাদকাসক্তি, অভাবের সঙ্গে পাল্লা দিয়ে বারে নেশা করার প্রবণতা এবং নেশা করার সময় প্রায়শই লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলে। ৬, সংযমের অভাব, রাত্রে খেতে বসে ঠান্ডা ভাতের থালায় নুন না পেলে রেগে এমন হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয় যে পাড়ার কেউ জানতে বাকি থাকে না কে বা কে কী ভাবলো এসবের তারা পরোয়া করে না। ৭, বিদ্রোহী, বেঁচে থাকার সামান্যতম রসদের অভাব তাদেরকে বিদ্রোহী করে তোলে। সমাজ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে তারা বলেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। ৮ নম্বর প্রশ্ন, তবু লক্ষ যোজন ফাঁক রে, কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক, একত্রে থেকেও এই দূরত্বের কারণ কি? অথবা দেখো, অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, দেখে নাও আটের অথবা রয়েছে। দেখো, প্রথমে লক্ষ যোজন ফাঁক রে, কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক, একত্রে থেকেও এই দূরত্বের কারণ কি? অথবা এটা দেখো, আমি একদিনও না দেখিলাম তারে, এখানে কার কথা বলা হয়েছে? বক্তার সঙ্গে উদ্দিষ্ট ব্যক্তির দেখা না হওয়ার কারণ কি? এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু সেম একই হবে, দেখে নাও। ১৯ শতকের শ্রেষ্ঠ বাউল সাধক লালন ফকিরের বাড়ির কাছে আরশিনগর কবিতায় কবি তার পড়শী বা মনের মানুষের দেখা পাননি, একত্র থেকেও কবি ও তার পড়শির মধ্যে লক্ষ যোজন ফাঁক রয়ে গেছে। কবিতাটিতে রূপকের আশ্রয়ে বাউল সাধনার ঈশ্বর তত্ত্ব উপস্থাপিত হয়েছে। বাউলদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর থাকেন মানুষের মনের মধ্যে। এই কবিতায় বাড়ি বলতে শরীর, আরশিনগর বলতে শুদ্ধতম মনকে বোঝানো হয়েছে। আরশিনগরের নিবাসী পড়শি হলেন কবির আরাধ্য ঈশ্বর, বাড়ির কাছেই থাকেন পড়শি, অথচ কবি দুঃখ করে বলেছেন আমি একদিনও না দেখিলাম তারে। কী জন্য কবির সঙ্গে তার পড়শির সাক্ষাৎ হয়নি সেটাও কবি ব্যাখ্যা করেছেন। পড়শির গ্রামের চারিদিকে রয়েছে অগাধ জলরাশি, এই জল পরিয়ে কবি তার পড়শির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। আসলে এই জলরাশি হলো মানুষের বিষয় বাসনা এবং অজ্ঞানতার প্রতীক। সেই জলের কোনো কিনারা নেই, মানুষের বাসনার কোনো অন্ত নেই। আবার কবি আর পড়শির মাঝখানের ব্যবধান দূর করতে পারত কোনো তরণী, কিন্তু মানুষকে বাসনা সমুদ্র পার করার মতো কোনো তরণীই নেই। কবির খুব ইচ্ছা সেই পড়শির সঙ্গে সাক্ষাৎ করার, কারণ পড়শি কবিকে একবার ছুঁলে কবির পার্থিব যন্ত্রণা দূর হয়ে যেত। আসল কথা হলো, পার্থিব সুখ ভোগের আশায় মানুষ এমনই নিমজ্জিত থাকে যে
কোনো দিনই ঈশ্বর কাছে পৌঁছাতে পারে না। তাই একই সঙ্গে থেকেও মানুষের সঙ্গে ঈশ্বরের লক্ষ্য যোজন পার্থক্য থেকে যায়। 9 নম্বর প্রশ্ন, যম যাতনা যেত দূরে, যম যাতনা কীভাবে দূর হবে? উত্তর, বাড়ির কাছে আরশিনগর গানটি লালন ফকিরের লালন গীতিকা সংকলনের অন্তর্গত। মরমিয়া সাধক লালনের কাছে পড়শি হলেন মানুষের অন্তরাত্মা বা মনের মানুষ। এই মনের মানুষের সন্ধান না পেলে যম যাতনা অর্থাৎ জাগতিক মৃত্যু ভয় থেকে রেহাই পাবে না মানুষ। কবি মনে করেন এই পড়শি হলেন মানুষের মুক্তির অগ্রদূত। তিনি মনের আরশি নগরে থাকেন, তিনি প্রতিটি মানুষের পড়শি। তবে সাংসারিক মোহ মায়া আর পার্থিব কামনা বাসনার জালে মানুষ এমনভাবে ফেঁসে যায় যে মনের মানুষকে খুঁজেই পায় না। এই জন্যই মানুষের জীবনে এত দুঃখ, এত যন্ত্রণা। লালন চান পার্থিব বাসনারূপ অগাধ পানি পেরিয়ে পড়শিকে ছুঁতে, কারণ তাহলেই যম যাতনা দূর হবে, পার্থিব যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আত্মশুদ্ধিতে মনোনিবেশ করতে পারবে। অবশ্য সাধনা ছাড়া এটা সম্ভব নয়, তবে মনের মানুষকে খুঁজে চলার এই চেষ্টা চক্রাকারে চলতেই থাকে। 10 নম্বর প্রশ্ন, বলবো কি সেই পড়শির কথা? পড়শিকে পড়শির স্বরূপ ব্যাখ্যা করো। বাড়ির কাছে আরশিনগর কবিতার রচয়িতা স্বয়ং লালন ফকির উক্তিটির বক্তা। এখানে পড়শি বলতে অলৌকিক বা পার্থিব কোনো সত্তাকে বোঝানো হয়নি। পড়শি হলেন প্রত্যেকের মনে অবস্থানকারী আর এক মানুষ বা মনের মানুষ, তাকে উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে। স্বরূপ, পড়শির স্বরূপ দেখো। লালন বলেছেন এই পড়শির কোনো আকার নেই, তার হাত নেই, পা নেই, নাচে কাঁধ মাথা, তিনি নিরাকার। কখনো সাধনার উচ্চ স্তরে তিনি বিরাজমান, কখনো বস্তুকে আশ্রয় করে তার প্রকাশ ঘটে। লালন তার জীবনে কখনো এই মনের মানুষের দেখা পাননি, তাই বলেছেন কেমনে সে গায়ে যায় রে। পড়শি অন্তরে অবস্থান করেন, কিন্তু লালন তার নাগাল পান না। লালনের মনে হয়েছে বিষয় ভাবনার জন্য পড়শির সঙ্গে তার লক্ষ্য যোজন ফাঁক ঘুষল না। 11 নম্বর প্রশ্ন, মহারথি প্রথা কি হে? এই মহারথী, দেখো নীলধ্বজের প্রতি জনা থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি। কার প্রতি কে এই উক্তি করেছেন? মহারথী প্রথা কি, কে কীভাবে তা লঙ্ঘন করেছেন? উত্তর দেখো, আলোচ্যুক্তিটি মহাকবি মধুসূদনের বীরাঙ্গনা পত্রকাব্যের 11 নম্বর পত্র। নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা স্বামী নীলধ্বজের প্রতি করেছেন। মহারথী প্রথা বলতে বোঝানো হয়েছে ক্ষত্রিয় বীর যোদ্ধারা যে নিয়ম নীতি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে। যোদ্ধা এই প্রথার নিয়ম লঙ্ঘন করলে তাকে বিরোচিত মর্যাদা দেওয়া হয় না। নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অভিযোগ জানিয়েছেন অর্জুন মহারথী প্রথাকে অবমাননা করে তার একমাত্র আশালতা প্রবীরকে হত্যা করেছেন। অর্জুনের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া প্রবীর আটক করলে সেই অবস্থাতেই অর্জুন তাকে নিহত করেন। যোদ্ধা অর্জুনের এখন আচরণ বিরোচিত নয়, ভীষ্মকে বধ করার ক্ষেত্রে তিনি অনুরূপ আচরণ প্রদর্শন করেছিলেন। কর্ণবধের ব্যাপারেও তার কাপুরুষতার স্বভাব দেখা যায়। আচার্য দ্রোণকে হত্যা করার ব্যাপারে অর্জুন যুদ্ধের নিয়মনীতিকে ভুল লঙ্ঘন করেছে। জনার এই সমস্ত অভিযোগ প্রমাণ করে অর্জুন বীর যোদ্ধা তো ননই, তিনি ভীরু কাপুরুষ ছিলেন। বন্ধুরা, এরপর তোমরা যদি চাও বাংলা সাহিত্যের ইতিহাস ও ভাষা থেকে যে প্রশ্নগুলো আমি সাজেশন হিসেবে দিয়েছিলাম সে তার উত্তরগুলো আমি দিয়ে দেবো, এবং গুরু থেকে যে প্রশ্নগুলো আমি সাজেশনে দিয়েছিলাম সেই গুরু বিষয়ের উত্তরও আমি দিয়ে দেবো যদি তোমরা চাও। তাই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।